الركن الأول من أركان الإسلام أشهد تقول أشهد يعني أقر بقلبي ناطقا بلساني عاملا ইসলামের আমরা বলেছি ইসলামের রুকুন হচ্ছে পাঁচটি প্রথম হচ্ছে শাহাদা আশাদু আশাদু এর অর্থ হচ্ছে আমি অন্তর দিয়ে বিশ্বাস করছি

লা ইলাহা লাহ এই বাক্যটিতে দুইটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে লা লা ইলাহা ইলাহা তথা বলে আমি এ ঘোষণা দিচ্ছি যে সমস্ত মাবুদ বোধ বা কাউরই কোনো এবাদত করা যাবে না শুধুমাত্র দ্বিতীয় বাক্য দিয়ে আমি সেটি আমি সেটি আমি সাব্যস্ত করছি সেটি হলো ইহ একমাত্র আল্লাহ রব্বুল আলমীর জন্য তো আমি সমস্ত এবাদতকে আল্লাহ ব্যতীত সবার কাছ থেকে আমি দূরভূত করে আল্লাহর জন্য একমাত্র আমি সাব্যস্ত করে বলি ইল্লাহ্লাহ সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কাউরি কখনো এবাদত বান্দগী করা যাবে না না লা বেনা হ্যাঁ বেনা এখুন আয়লা আম উদ্দেই লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে এটি হচ্ছে স্তর বা এটি হচ্ছে ভিত এ ভিতের উপরে এ ভিতের উপরে দুইটি পিলার দণ্ডমান لو اسقطنا عمود من هذه العمودين انهار البناء এই ভিতের উপরে যে ই রয়েছে যে তৈরি করা হয়েছে যদি সেটা যদি একটি দুইটি যে পিলার আছে দুইটির মধ্যে একটি পিলার যদি সরে যায় তাহলে সেই বাড়ি ভেঙে যাবে না

আর দ্বিতীয় যে পিলার হচ্ছে সেটি হচ্ছে একমাত্র আল্লাহ রুবুল আলমিনকে শুধুমাত্র স্বীকার করা সুতরাং আল্লাহ ব্যতীত কোনো প্রভু এ বিশ্বে নেই যে এবাদত করা যাবে বরং একমাত্র সত্য মাহবুদ হচ্ছেন আল্লাহ তারই করতে হবে আর দ্বিতীয় নম্বর যে শাহাদা হচ্ছে সাক্ষ্য হচ্ছে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের সাক্ষ্য প্রদান সেটি এভাবে সাক্ষ্য প্রদান যে তিনি হচ্ছেন বান্দা তথা আল্লাহ রব্বুল্লা আলমীর যেগুলো বৈশিষ্ট্য তার মধ্যে কোনো কিছু নেই না রুবিয়তের না কোনো কিছু তার মধ্যে কোনো বৈশিষ্ট্য রয়েছে বরং তিনি হচ্ছেন আপ এবং পাশাপাশি তিনি হচ্ছেন রসুল তাকে কখনো মিথ্যা প্রতিপন্ন করা যাবে না বরং তাকে বিশ্বাস করে নিতে হবে তিনি সত্য নী রসুল সুতরাং আমাদের প্রতি অপরিহার্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি প্রতিটি বিষয়ে যা তিনি আদেশ করেছেন তাকে অনুসরণ করা তাকে মেনে নেওয়া। ওয়ানাসাদিকান নাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কুল্লি মা আখবারা বিহিনাহু আস-সাদিকুল মাসদূক আলা ইসরাতি ওয়াসসা। রাসূলুল্লাহ তিনি আমাদেরকে প্রত্যেক যে সংবাদ দিয়েছেন সেই সংবাদকে আমরা absolute প্রতিপন্ন করব কখনো মিথ্যা ধারণা করব না আর রসুল্লাহ সাল সাল্লাম তিনি আমাদেরকে যা থেকে নিষেধ করেছেন এবং আমাদেরকে তিনি সাবধান করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকব। বিরত এভাবে থাকব। যে তার সে নিষেধ বিষয়গুলোকে আমরা এক পার্শ্বে রাখবো আর আমরা আর এক পার্শ্বে থাকবো কখন আমরা সেগুলোর নিকটবর্তী হব না সংস্পর্শ আমরা করব না আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার সেটি হচ্ছে যে আমরা আল্লাহ রব আলের এবাদত বান্দি করব রসর উল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণে রসুল তিনি আমাদেরকে যেভাবে করতে বলেছেন সেভাবেই অনুরূপ করব। আমরা রসুলের ব্যতিক্রম করব না আমরা রসুলকে অনুসরণ করব। কিন্তু আমরা বেদাৎ করব না আর এটি হচ্ছে সম্মানিত ভাই এটি হচ্ছে ইসলামের প্রথম রুকুন আর আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে এই রুকুনটির প্রতি সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আমিন